ফারাক্কা থানার কেন্দুয়া গ্রামে নাজির হোসেন খুনের ঘটনায় মূল অভিযুক্ত সেনাউল শেখকে গ্রেপ্তার করল ফারাক্কা থানার পুলিশ। ফারাক্কা থানার কেন্দুয়া গ্রামে নাজির হোসেন নামে এক যুবককে বোমা ও গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এই ঘটনায় আগেই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার ধৃতকে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। ফরাক্কা থানার কেদোয়া গ্রামে নাজির হোসেন খুনের ঘটনায় মূল অভিযুক্ত সেনাউল শেখকে গ্রেপ্তার করল ফরাক্কা থানার পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, 31 জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় ফরাক্কা থানার কেন্দুয়া গ্রামে নাজির হোসেন নামে এক যুবককে বোমা গুলি করে খুন করে দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কার এসডিপিও রসপ্রীত সিং, আইসি দেবব্রত চক্রবর্তী সহ ফরাক্কা থানার পুলিশ। এই খুনের ঘটনায় আগেই অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে ফরাক্কা থানার পুলিশ। রবিবার নিউ ফরাক্কা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে সেনাউল শেখকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার ধৃতকে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে জঙ্গিপুর আদালতে তোলা হয়। গতকাল আমরা মূল আসামি যেটা আছে সেটা হচ্ছে আনারুল শেখ, ওর ডাক নাম হচ্ছে পাক্কা, বাবার নাম বাবলু শেখ, কেন্দুয়ায় বাড়ি, কেন্দুয়ার 62/2023 মার্ডার কেসে আমরা গতকালকে অ্যারেস্ট করেছি। এখনও পর্যন্ত আমরা মোট অ্যারেস্ট 8 জনকে করেছি। হ্যাঁ, আমাদের রেড কন্টিনিউ চলছে বিভিন্ন জায়গায়। স্যার, আজকে ওকে কোর্টে পাঠালেন, কতদিন রিমান্ড? কোর্টে পাঠালাম 14 দিনের রিমান্ডের প্রেয়ার দিয়ে। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কা স্বাদ।